সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে বাচ্চা ছাগলের পায়খানা, মানে বাচ্চা ছাগলের যদি আমাশয় কিংবা পাতলা পায়খানা হয় তাহলে কি ওষুধ খাইয়ে সেটিকে নিরাময় করা যায়। কারণ একটা ছাগলের বাচ্চা হলে দেখা যায় 4 থেকে 5 দিন কিংবা 1 সপ্তাহ বয়স হলেই এই সমস্যাটা দেখা যায়। কারণ সেই ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হয় কিংবা আমাশয় হয়। কিন্তু এই রোগের ওষুধ কি এটা সম্পর্কে অনেকেই জানেন না, যার কারণে কিন্তু বাচ্চাগুলো ছোট অবস্থায় মারা যায়। বিশেষ করে বাচ্চাগুলো কিন্তু 1 মাস বয়সের ভিতরে কিন্তু বেশি মারা যায়। যে বাচ্চাগুলো জন্ম নেয় সেটি কিন্তু 1 মাস বয়সের ভিতরেই বেশি মারা যায় বিভিন্ন রোগ ব্যাধির কারণে। তাই এই সম্পর্কে জানা থাকলে কিন্তু আপনার বাচ্চাটি অকাল মৃত্যু থেকে বেঁচে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যেন কোথাও স্কিপ না করেন, তাহলে কিন্তু বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না, আগেই বলে দিলাম। আর যে সকল ভাইরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি সবসময় ছাগল খামারের ফুল ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, আপনার খামারে যদি ছাগল বাচ্চা দেয় সেই বাচ্চাগুলোর পরিচর্যা করা কিন্তু আপনার দায়িত্ব। কারণ এই ছোট বাচ্চাকে সঠিক নিয়মে পরিচর্যা না করলে বাচ্চাগুলি মারা যায়, অচিরে অসময়ে মারা যায়। আর একটা বাচ্চা মারা গেলে খামারের কতটুকু ক্ষতি হয় যারা ছাগল পালন করেন তারাই কিন্তু বুঝতে পারেন। এই ছোট বাচ্চা সবচেয়ে ভয়ঙ্কর অসুখ যে ছোটকালে সেটি হচ্ছে পাতলা পায়খানা কিংবা আমাশয়। এই আমাশয় কিংবা পাতলা পায়খানা হলে আপনারা কিভাবে নিরাময় করবেন, ওষুধটা কি, সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমোডিস। এমোডিস একটা সিরাপ, এই সিরাপটি আপনারা বাচ্চা ছাগলকে খাওয়াতে পারবেন। ছোট বাচ্চা যেমন 2 দিন বয়সের বাচ্চাকেও কিন্তু খাওয়ানো যায়, যদিও 2 দিন বাচ্চার 2 দিনের বাচ্চার পেটে পাতলা পায়খানা হয় না। পাতলা পায়খানা দেখা যায় 1 সপ্তাহ পর থেকে শুরু হয় কিংবা 3-4 দিন পর থেকে শুরু হয়। যাই হোক, অনেক ভাইরা বলে থাকেন ভাই একদিনের বাচ্চাকে কি ওষুধ খাওয়াবো, কি ওষুধ খাওয়ানো যায়। তাহলে আপনারা কিন্তু এই ওষুধটি খাওয়াতে পারবেন। আর কতটুকু পরিমাণ খাওয়াবেন, যদি ছোট বাচ্চা হয় 1 সপ্তাহ থেকে ধরুন 2 মাস 3 মাস বয়স, এই বাচ্চাগুলোকে আপনারা কতটুকু ওষুধ খাওয়াবেন। আমি আমার যে ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিনটা বাচ্চা একসাথে, সবারই পাতলা পায়খানা হয়েছিল, কোনোটার পাতলা পায়খানা কোনোটার আমাশয়। আমি কিন্তু এই একই ওষুধ ব্যবহার করেছি, ডাক্তারকে জিগানোর পর সে বলছে 1 চা চামচ পরিমাণ খাওয়াবেন, কিংবা ওই বোতল যে দেয় বন্ধুরা, বোতলের মাথার উপর একটা গ্লাসের মতো থাকে, গ্লাসের ভিতর দেখবেন দাগ দেওয়া আছে, দাগ কাটা আছে, এই 5 মিলি পরিমাণ আপনি ছাগলকে খাওয়াবেন 3 বেলা, সকাল দুপুর রাত, এই 3 বেলা খাইয়ে দেবেন। আপনার বাচ্চাটি একদিনেই সুস্থ হয়ে যাবে, আপনার টেনশন করতে হবে না। আপনার এই এমোডিস সিরাপটি ঘরে রাখতে পারেন, কিংবা যদি না থাকে তাহলে যখন আক্রান্ত হবে আপনি তাড়াতাড়ি ওষুধটি নিয়ে এসে ছাগলের বাচ্চাকে খাইয়ে দেবেন। বন্ধুরা, এই সিরাপটির মূল্য 30 টাকা নেবে, 30 টাকার ঊর্ধ্বে নেবে না, 30 টাকার ভিতরে আপনারা এই সিরাপটি পেয়ে যাবেন। খাওয়ানোর নিয়ম বলে দিলাম এবং মূল্য বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বন্ধুরা, ওষুধটা কী কাজে ব্যবহার হয় সেটা কিন্তু আপনারা জেনে গেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।